বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে তোমরা যারা পিজি কোর্স নিয়ে বিভিন্ন সাবজেক্টে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো তোমরা এম এ এম এস সি এম কম অথবা ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স রয়েছে এই সব কোর্সে তোমাদের নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে অলরেডি তোমাদের কিন্তু ফর্ম স্টার্ট হয়ে গেছে তোমরা এখান থেকে সেখান এসি ডট ইন এই পোর্টালটাই তোমরা কিন্তু চলে যাবে এখান থেকে দেখবে ইউনিভার্সিটি হোম পেজ আছে আর তোমাদের অ্যাডমিশন টু পিজি বিএলআইএসসি তোমাদের ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স রয়েছে এই কোর্সে তোমরা যারা অ্যাডমিশন দিয়ে আছে তোমরা এই অপশানে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে তোমরা যারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছ তোমরা এই পোর্টাল থেকে তোমরা ফর্ম করতে অ্যাপ্লাই নাও রেজিস্টার নাও তোমরা এই অপশনে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে এরকম পেজ ওপেন হচ্ছে এখান থেকে তোমাদের চেক করবে ডিটেলসটা এখানে তোমাদের ইনপুট করবে তোমাদের ফার্স্ট নেম তোমাদের লাস্ট নেম তারপর তোমাদের সাবজেক্ট অ্যাপ্লাই কোন সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ ইংলিশ হলে ইংলিশ সাবজেক্টে তোমরা এখানে ক্লিক করবে তারপর তোমাদের ইমেল আইডি তোমাদের ফোন নাম্বার ডেট অফ বার্থ তোমাদের এখানে মেনশন দেবে দিয়ে পর ক্যাপস কোড দিয়ে দেবে দিয়ে রেজিস্টার মি এই অপশানে ক্লিক করবে তোমাদের ফোনে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা তোমরা দিয়ে দেবে ওটিপি দেওয়ার পর দেখবে তোমাদের নেক্সট পেজ এরকম ওপেন হচ্ছে যেখানে তোমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড থাকবে তোমরা এটাকে প্রিন্ট আউট করে রাখতে পারছো তোমরা এখন প্রিন্ট অপশানে ক্লিক করবে দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে তোমরা এটা প্রিন্ট আউট করে রাখতে পারছো ওকে আর তোমরা এখান থেকে এন্টার ইন ওর অ্যাকাউন্ট এই ক্লিক করলে তোমাদের পোর্টালে চলে যাবে অথবা তোমরা কিন্তু লগ ইন পেজে চলে যাবে লগ ইন পেজে যাওয়ার পর তোমাদের অ্যাপ্লাই নাও রেজিস্টার নাও তোমরা এই অপশানে ক্লিক করেছিলে এবার তোমরা সাইন ইন এই অপশানে ক্লিক করবে সাইন ইন অপশানে ক্লিক করলে দেখবে তোমাদের যে ইউজার আইডি পাসওয়ার্ডটা ছিল তোমাদের ফোনে চলে এসেছে সেই পাসওয়ার্ডটা অথবা তোমাদের যেটা তোমরা ডেস্কটপে দেখতে পারলে সেই পাসওয়ার্ড ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু সাইন ইন অপশানে ক্লিক করলে তোমরা লগ ইন করবে লগ ইন করার পর দেখবে তোমাদের নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হচ্ছে এখানে তোমাদের তোমাদের নাম দেওয়া থাকবে ওয়েলকাম ইউর অ্যাকাউন্ট আর তোমরা অ্যাপ্লাই অ্যান্ড রিজিউম অ্যাপ্লিকেশন তোমরা এই অপশানে ক্লিক করবে অ্যাপ্লাই অ্যান্ড রিজিউম অপশন তোমরা এই অপশানে ক্লিক করলে দেখবে তোমাদের এরকম পেজ তোমাদের ওপেন হচ্ছে এখানে ইউ আর অ্যাপ্লাইং ফর তোমরা এই অপশানে আবার ক্লিক করবে ক্লিক করার পর তোমরা পিজি প্রোগ্রাম যে প্রোগ্রামের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো পিজি প্রোগ্রাম রয়েছে পিজি প্রোগ্রাম আন্ডার সিসি এই রয়েছে বোথ পিজি প্রোগ্রাম অ্যান্ড পিজি প্রোগ্রাম আন্ডার সিসি এই তোমরা যে প্রোগ্রামে তোমরা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ সেই প্রোগ্রাম এখান থেকে চুজ করবে তোমরা যে পিজি প্রোগ্রাম অপশন ক্লিক করো তোমরা পিজি প্রোগ্রাম অপশন এখানে ক্লিক করবে আর পিজি প্রোগ্রাম আন্ডারস্ট্যান্ড দুটোর জন্যই করে থাকলে তোমরা দুটোর জন্য অ্যাপ্লিকেশন ক্লিক করবে ওকে এরপর তোমাদের পার্সোনাল ইনফরমেশন তোমাদের এখানে ইনপুট করতে হবে তোমাদের জেন্ডারটা তোমরা এখান থেকে সিলেকশন করবে রিলেজিয়ানটা তোমরা এখান থেকে চুজ করতে হবে ন্যাশনাল আইডি চুজ করবে ব্লাড গ্রুপটা চুজ করবে তোমাদের আধার নাম্বার এবিসি আইডি বাংলা শিক্ষা আইডি তোমাদের সোশ্যাল ক্যাটাগরি তোমরা এখান থেকে চুজ করে নেবে ফ্যামিলি ইনকাম দিয়ে দেবে বিপিএল সার্টিফিকেট থাকলে বিপিএল সার্টিফিকেট নাম্বার তোমাদের এখানে দিয়ে দিতে হবে তারপর তোমাদের এখানে তোমাদের যদি ডিফারেন্টলি অ্যাবেল থাকো তোমরা এখানে ইএস অপশান সিলেকশন করবে নাহলে তোমরা নো অপশান সিলেকশন করবে ইএস অপশান সিলেকশন করলে তোমাদের ডিজার্ভিলিটি পার্সেন্টেজ তোমাদের এখানে দিতে হবে টাইপ অফ ডিজার্ভিলিটি কি কারণে তোমাদের ডিজার্ভিলিটি আছে সেই ডিজার্ভিলিটিটা তোমরা এখানে লিখে দেবে আর চুজ করে নেবে অপশান থেকে আর নাহলে তোমরা এখানে নো অপশান সিলেকশন করবে তোমাদের ক্লেম ফর স্পোর্ট স্পোর্টস কোথার জন্য তোমরা ইএস থাকলে ইএস অপশান সিলেকশন করবে এবার তোমাদের ইন্টারন্যাশনাল না ন্যাশনাল রয়েছে সেটা তোমরা এখান থেকে চুজ করবে আর যদি না থাকে তোমরা এখানে নো অপশান সিলেকশন করবে তোমাদের মায়ের নাম দিয়ে দেবে মায়ের মোবাইল নাম্বার মায়ের কোয়ালিফিকেশন মা কতগুলি পড়াশোনা করেছে মায়ের প্রফেশন মা কি কাজ করে বা হাউস ওয়াইফ থাকলে হাউজ ওয়াইফ দিয়ে দেবে বাবার নাম বাবার মোবাইল নাম্বার বাবার কোয়ালিফিকেশন বাবার প্রফেশন দিতে হবে গার্জিয়ান নেম রিলেশন উইথ গার্জিয়ান গার্জিয়ানের সঙ্গে তোমার রিলেশনটা কি রয়েছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে গার্জিয়ান মোবাইল নাম্বার গার্জিয়ান ইমেল অ্যাড্রেস তোমাদের এখানে দিতে হবে ওকে এরপর তোমাদের পার্মানেন্ট এড্রেস তোমাদের দিতে হবে ভিলেজ তোমাদের পোস্ট অফিস থানা তোমাদের স্টেট তারপর ডিস্ট্রিক্ট পিন নাম্বার সেম যদি তোমাদের অ্যাড্রেস হয় তোমরা সেম অপশানে ক্লিক করবে তারপর তোমাদের এখান থেকে পিভিএস ইউনিভার্সিটি ডিটেলস তোমাদের এখানে ইনপুট করতে হবে কোন ইউনিভার্সিটি থেকে তোমরা পাস করেছো যদি বিদ্যাসাগর থেকে পাস করে থাকো বিদ্যাসাগর অপশন চুজ করবে যদি অন্য ইউনিভার্সিটি থেকে পাস করে থাকো তাহলে তোমরা সেই ইউনিভার্সিটির নামটা এখানে লিখে দেবে ওকে বা চুজ করে নেবে এরপর তোমাদের নেম অফ দ্য কলেজ সেই কলেজের নাম তোমাদের দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বারেশন ইয়ারটা তোমরা এখানে লিখে দেবে ইফ এনি আদার ডিটেলস তোমাদের যদি কোনো রকম অপশনাল ডিটেলস থাকে কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে সেটা তোমরা এখানে দিয়ে দিতে পারো তারপর সাবমিট পার্সোনাল ডিটেলস অপশানে তোমরা ক্লিক করবে এরপর তোমরা এখান থেকে তোমাদের একাডেমিক ডিটেলস তোমাদের ইনপুট করতে হবে প্রথমে তোমাদের বোর্ডের নাম তোমরা এখানে দিয়ে দেবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করে থাকলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তোমরা দিয়ে দেবে অথবা সিবিএসসি যেসব বোর্ড থেকে তোমরা পাশ করে থাকো সেই বোর্ডের নাম তোমরা এখানে দিয়ে দেবে সাবজেক্টগুলো তোমরা এখানে মেনশন করে দেবে প্রত্যেকটা সাবজেক্ট ইয়ার অফ পাসিং কোন সালে পাশ করেছো তোমাদের পাসিং ইয়ারটা তোমরা এখান থেকে চুজ করে নেবে তারপর তোমাদের কিন্তু পার্সেন্টেজ অফ মার্ক কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেই পার্সেন্টেজ নাম্বারটা তোমরা এখানে দিয়ে দেবে সিমিলারিটি তোমরা এখানে হায়ার সেকেন্ডারির ডিটেলস তোমাদের এখানে ইনপুট করতে হবে তোমাদের বোর্ডের নাম দিতে হবে সাবজেক্ট দিতে হবে তারপর তোমাদের ইয়ার অফ পাসিং তোমাদের পাসিং আর তোমাদের ইয়ারটা তোমাদের এখান থেকে ইনপুট করে দেবে কত সালে তোমরা পাস করেছো তারপর তোমাদের পার্সেন্টেজ অফ অবটেইন মার্ক কত পার্সেন্ট নাম্বার তোমরা পেয়েছো সেই পার্সেন্টেজ নাম্বারটা তোমাদের এখানে দিয়ে দিতে হবে এরপর তোমাদের এখানে গ্র্যাজুয়েশান রেজাল্ট তোমাদের এখানে ইনপুট করতে হবে তার আগে তোমরা কিন্তু এখানে প্লিজ রিড দ্য ফলোইং ইনফরমেশন তোমাদের এখানে কিন্তু দেখে নেওয়ার কথা বলছে তোমাদের সি হাউ টু কনভার্ট সিজিপিএ এসজিপিএ পি এ তোমাদের ক্যালকুলেট হবে তোমরা এখান থেকে সেটা চেক করে নিতে পারবে তোমাদের দেখো এখানে রয়েছে তোমরা যেটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে তোমরা পড়াশুনো করেছো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে পার্সেন্টেজ যেটা রয়েছে তোমাদের যদি সেভেন পয়েন্ট ওয়ান হয় সিজিবি এর ক্ষেত্রে তোমাদের সেভেন পয়েন্ট ওয়ান ইন্টু টেন সেভেন্টি ওয়ান পার্সেন্টেজ তোমাদের হবে আর আদার্স তোমাদের ইনস্টিটিউশন বা সেমিস্টার হয়ে সিবিসিএস সিস্টেমের ক্ষেত্রে তোমাদের যে পার্সেন্টেজ তোমরা দেবে সেই পার্সেন্টেজের কিন্তু রুল তোমাদের থাকতে হচ্ছে আর এখানে পার্সেন্টেজ আর হচ্ছে দেয়ার হোম ইউনিভার্সিটি ইনস্টিটিউশন কলেজ তোমাদের কিন্তু রয়েছে তারপরে তোমরা এখানে তোমাদের বোর্ডের নাম তোমরা দিয়ে দেবে কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো সেই বোর্ডের নাম তোমরা দিয়ে দেবে স্ট্রিমটা এখান থেকে চুজ করবে তোমরা বিএ বিএসসি বিকম যে স্ট্রিম থেকে তোমরা পাস করেছো সেই স্ট্রিমটা তোমাদের এখানে কিন্তু চুজ করতে হবে চুজ করার পর তোমাদের ডিগ্রি টাইপ অনার্স না মেজর রয়েছে না প্রফেশনাল কোর্স রয়েছে সেটা এখান থেকে চুজ করবে অনার্স হলে অনার্স তোমরা চুজ করবে মেজর হলে মেজর তোমরা এখান থেকে চুজ করবে তারপর তোমাদের যে অনার্স পেপারটা যে সাবজেক্টটা সাবজেক্ট তোমরা এখানে লিখে দেবে মেজর সাবজেক্ট বা অনার্স সাবজেক্ট যেটা হয় সেই সাবজেক্ট তোমরা এখানে লিখে দেবে ইলেকটিভ সাবজেক্ট এরপর তোমাদের যে পাশের যে সাবজেক্টগুলো ছিল জেনারেল ইলেকটিভ বা অপশনাল ইলেকটিভ বা সাবজেক্ট সেটা তোমরা এখানে মেনশন করে দেবে এরপর দেখো তোমরা যারা লাস্ট ইয়ারে পড়ছো বা ফাইনাল সেমিস্টারে তোমরা এক্সাম দিয়েছো সিক্স সেমিস্টারে কিন্তু তোমাদের রেজাল্ট এখনো পাবলিশ হয়নি সেক্ষেত্রে তোমরা কিন্তু এই চেকবক্স অপশন তোমরা ক্লিক করবে তোমাদের কিন্তু কোনো রকম পার্সেন্টেজ তোমাদের এখানে দিতে হবে না ওকে তোমরা যারা দু বাইশ সালে বা তেইশ সালে তোমরা পাশ করেছো তোমরা কিন্তু এখানে আহ তাদের কিন্তু পার্সেন্টেজ দিতে হচ্ছে তোমরা যারা চব্বিশ সালে পাস করবে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়নি তোমাদের কিন্তু কোনো রকম পার্সেন্টেজ এখানে তোমাদের দিতে হচ্ছে না ওকে এরপর তোমরা এখান থেকে এখানে সাবমিশন অপশনে তোমরা ক্লিক করবে এরপর দেখানো তোমাদের যেসব ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হচ্ছে প্রথমে তোমাদের ফটোগ্রাফ আপলোড করতে হবে তারপর সিগনেচার আপলোড করতে হচ্ছে ফটোগ্রাফ তোমাদের দশ থেকে একশো কপির মধ্যে সিগনেচারও কিন্তু সেম আপলোড করতে হচ্ছে একশো কুড়ি পিক্সেল ইন্টু দেড়শো পিক্সেল এর মধ্যে তোমাদের ফটোগ্রাফ আপলোড করতে হচ্ছে ওকে এরপর তোমরা নাও তোমাদের যেসব ডকুমেন্ট গুলো আপলোড করতে হবে তোমরা এখান থেকে যে ডকুমেন্ট আপলোড করবে তোমরা সেই ডকুমেন্টটা এখানে সিলেক্টন করবে সিলেক্ট করার পর তোমরা এখানে সেই ডকুমেন্টটাকে এখানে চুজ ফাইল করে তোমাদের ডকুমেন্ট আপলোড করে আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করবে এরকম করে এক এক করে ডকুমেন্ট প্রত্যেকটা ডকুমেন্ট তোমরা কিন্তু আপলোড করবে এস প্রুফ ডকুমেন্ট হিসেবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট তোমরা এখানে গাইডলাইন চেক করে নিতে পারছো যে এস প্রুফ ডকুমেন্ট তোমাদের কোনটা আছে দেখো এখানে এস প্রুফ ডকুমেন্ট বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে তারপর তোমাদের মার্কশিট লাগবে মাধ্যমিকের টেনের তোমাদের মার্কশিটটা আপলোড করতে হচ্ছে যেটা তোমাদের একশো থেকে তিনশো কপির মধ্যে হায়ার সেকেন্ডারি রেজাল্ট আপলোড করতে হবে অল অ্যাভেলেবেল মার্কশিট তোমাদের সিঙ্গেল পিডিএফে তোমাদের আপলোড করতে হচ্ছে আর তোমাদের লাইব্রেরি সায়েন্সের জন্য কিন্তু ইউজি মার্কশিট তোমাদের পাঁচশো কপির মধ্যে আর পিজি মার্কশিট তোমাদের কপির মধ্যে তোমাদের আপলোড করতে হচ্ছে ঠিক আছে এরকম তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকলে ইডাব্লিউ এস সার্টিফিকেট ডি সার্টিফিকেট রেজিস্ট্রেন্স সার্টিফিকেট প্রত্যেকটা তোমাদের কিন্তু আপলোড তোমাদের করতে হবে আর তোমাদের যারা ফাইনাল সেমিস্টারে পড়ছো লাস্ট সেমিস্টারে তোমাদের কিন্তু লাস্ট পাঁচটা সেমিস্টারের রেজাল্ট তোমাদের এখানে আপলোড করতে হচ্ছে একসঙ্গে পিডিএফ করে ওকে তোমরা এরকমভাবে প্রত্যেকটা সেমিস্টারের রেজাল্ট তোমরা এখানে একা করে আপলোড করে আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করে তোমাদের কিন্তু ডকুমেন্টটা আপলোড করতে পারবে তোমরা সব ডকুমেন্ট আপলোড করার পর তোমরা এখান থেকে নেক্সট তোমাদের কনফার্ম অপশন আসবে তোমরা কনফার্ম অপশানে ক্লিক করে তোমাদের যে পেমেন্ট ফিটা আছে তোমাদের পেমেন্ট ফিটা তোমাদের করে তারপর তোমরা ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে পারছো ওকে প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে